হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে, সবাইকে ঈদ মোবারক, দেশে বিদেশে সবাইকে ঈদ মোবারক। তো এটা হচ্ছে আমাদের এখানে ঈদের দিন। তো আমাদের এই যে প্রথম ধাপে যে আমাদের ঈদের মাংসগুলো এসেছিল, তো আমি মাংসগুলোকে ঢেলে, তো এখন আমি কেটে কুটে সব কিছু পরিষ্কার করবো করে তারপর হচ্ছে আমি এবার ঈদে কী কী রান্না করেছি এবং কী 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 প্রিপেয়ার ছিল আমার, যে কী কী রান্না করবো এবার ঈদে, পুরো স্পেশাল ঈদ উপলক্ষে কী কী রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমার মাংসগুলো এখনও কিন্তু কাটা হয়নি বা পরিষ্কার করা হয়নি, তো আমি এখানে মাংসগুলো এখন সব কিছু পরিষ্কার করে তারপর হচ্ছে যে কেটে সব পরিষ্কার করে নিয়ে তারপর মাংসটা বসাবো এখন। তার পাশাপাশি আমি কিছু মাংস কিমা করবো করে, তো এটা আমি কিমা টিক্কার জন্য, সরি, কাবাবের জন্য আমি এগুলো প্রিপেয়ার করবো। তো এই যে এখানে আমি কিছু মাংস কিমা করেছি, করে তো আমি ছোলা ডাল আর সামান্য পরিমাণ কিছু ছোলা ডাল আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে কিমাগুলো আমি নিজে মানে ছুরি দিয়ে যতটুকু পেরেছি করেছি, যে এরকম কিমা করে নিয়েছি। আর হচ্ছে যে আমার যত মাংসের মশলা মানে কিমার জন্য আমার এই যে যা যা দরকার ছিল, আমি যেখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেজপাতা, দারচিনি, এলাচ, লবণ, আদা পেস্ট আর রসুনের পেস্ট এগুলো দিয়ে এখন আমি এটা সিদ্ধ করে আমি কি এটা সিদ্ধ করে আমি এগুলো বেটে নিব। তো আমি হয়তো মাখিয়ে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা বসায় দিব। তো আমি যে এগুলো বসায় দিব, আর এর মাঝে আমি বোরহানি প্রিপেয়ার করব। আমি বোরহানি তৈরি করব, আমি 1 কেজি দই দিয়ে আমি বোরহানি তৈরি করব। তো বন্ধুরা, এই তো আমার এই যে এখানে আমার বোরহানি কিন্তু রেডি। তো আমি এটা এখন বোরহানি তৈরি করে নিয়েছি, নিয়ে এখন আমি বোতলে ভরে নিব, ভরে আমি এটা ফ্রিজারে ঠান্ডা করে নিব। আর এটা হচ্ছে আমি ওভেনে করেছি এই ক্যারামেল পুটিং, এই যে এটা আমি ওভেনে তৈরি করেছি, কারণ চুলায় এত সময় আমার হাতে ছিল না, যেহেতু আমি প্রবাসে থাকি আর আমার একাই সব করতে হয়। তো এজন্য আমি পুটিনটা ওভেনে দিয়ে দিয়েছি, যেন ঝামেলা যেন না হয় আমার, আর চুলায় সব বাকিগুলো করেছি। তো এখানে আমি এগ ক্যারামেল পুটিন আমি ডান আমার হয়ে গেছে, মাশাল্লাহ, না দেখুন কত সুন্দর একটা লুক এসেছে। দেন আমি এই যে আমার ফিনিটাও কিন্তু কমপ্লিট, এটা আমার আমি ফিনিটা তৈরি করে ফেলেছি। তো এই তো এটা আমার ফিনিটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই তো ফিনিটা ডান আমার তৈরি হয়েছে, ফিনিটা তৈরি হয়ে গেছে। তো আমি এখন জর্দাও আমার প্রায় হয়ে গেছে, আমি জর্দার প্রিপারেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, ডেকোরেশনটা। তো এই তো আমার জর্দা বিয়েবাড়ি, সে জর্দা কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল জর্দা, অনেক মজা হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল। আমি বলতে বুঝতেই পারিনি যে আমি কি বিয়েবাড়ির জর্দা খাচ্ছি না আমি নিজে বানিয়ে খাচ্ছি, যেটা সত্য কথা। তো অনেক ভালো হয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো, আমি জর্দার জন্য সামান্য কিছু মিষ্টি তৈরি করেছিলাম। আর হচ্ছে যে এখানে আমি কিছু লাচ্ছি, এই যে আমি এখানে লাচ্ছি তৈরি করেছি, আমি লাচ্ছি সময়টা আমার হয়ে গেছে। তো এই তো আমার লাচ্ছিও ডান, লাচ্ছিটা হয়ে গেছে। এখন আমি আমার এখন আর রয়েছে আমি যে আমাদের বাংলাদেশে যে কী বলে এটাকে, লম্বা সেমাই না কি কুলসুন সেমাই বা যেটাই হোক, আমাদের এখানে তো আর এটা না কুলসুনের প্রোডাক্ট নাই, তো আমাদের এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল
প্রোডাক্ট আর হচ্ছে শান, তো আমি ইন্টারন্যাশনালটা দিয়েই আমি তৈরি করব জর্দা সেমাই। তো বন্ধুরা, এখানে আমার এই যে কাবাবগুলো তৈরি হয়ে গেছে, এই যে আমি তা কাবাবগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই তো এটা হচ্ছে চুলা থেকে উঠানোর সময় আমার করেছি, কাসামি কাবাব করেছিলাম। তো কাবাবগুলো এখন আমি এখন এগুলো একটু প্রিপেয়ার করে নিব, মানে একটু হালকা একটু উপরে কিছু মোটো মোটো করে কিছু চাকা করে পেঁয়াজ ছুটিয়ে দিয়ে একটু জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য আর কি, দ্যাটস ইট দিব আর কি। তো এদিকে আমার কী কী আমি তৈরি করেছি আর বাকিগুলো আমি দেখাচ্ছি, তো সবগুলো একসাথে দেখাচ্ছি। আমার জর্দা সেমাইটাও কিন্তু হয়ে গেছে ফাঁকে, তো জর্দা সেমাইটা কিন্তু আমি মানে আলাদা আমি আর ভিডিও করতে মনে নেই। এই যে জর্দা সেমাই, এই যে আমার এই যে জর্দা সেমাই কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে, তো এটা আমি আর আলাদা করতে পারিনি, তো আমি একসাথে শ্যুট করেছি সব। এই যে পুটিনটা, তো এই যে ফিনিটা, তো এই যে আমার এই যে সেমাইটা, লাচি সেমাই, আমার লাচি সেমাইটা এটা, ঠিক আছে। আর এই যে জর্দা, তো এটা ছিল আমার এই 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 অল্প কিছু ডেজার্ট আমি তৈরি করেছি প্রবাসীর মাটিতে বসে একা একা সব কিছু করার আলাদাই একটা বাড়ি কষ্টকর, যেহেতু আমার কেউ হেল্প হ্যান্ড নেই। হেল্প হ্যান্ডিং নেই তো নিজেই করতে হয় সব কিছু। তো এই তো এগুলো করলাম ডেজার্ট, সকাল মানে ঈদের ঈদের ডেজার্ট এগুলো করেছি। আর হচ্ছে যে লান তৈরি করেছি হচ্ছে কি, আর পোলাও রান্না করেছি। এই যে আমার পোলাও, চিকেন রোস্ট, কাবাব, এই যে এটা হচ্ছে চিকেন রোস্ট, আমি দেশি মুরগি দিয়ে চিকেন রোস্ট তৈরি করেছি। আর এই যে এক ডেক গরুর রেজালা করেছি, এই যে গরুর রেজালা, আর হচ্ছে পোলাও, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদ এইভাবে খেয়ে দিয়ে কাটিয়েছি। আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাবেন, সবাই কেমন ঈদ করলেন। আর আমি আমার এই যে দুপুরে খাবার দাবারের পর আমি তৈরি করেছিলাম যে বোরহানি, তো এখন এই যে বোরহানিটা এখন দুপুরে খাবার দাবার পর এখন আমরা বোরহানিটা খাবো, তো আমি বোরহানিটা সবাইকে ঢেলে দিচ্ছি। তো এই ছিল আমার ঈদ প্রিপারেশন, এই মানে ঈদের খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি, এই তো আর কী দেখা বলবো। তো আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলেই হচ্ছে আমার সার্থকতা। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ঈদ প্রিপারেশন বা ঈদের আইটেম কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আশা করছি সবার ঈদ ভালো কাটুক, এ কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।